সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু ফ্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতো সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্য পরিচয় দিতে হবে, বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। না অবশ্যই, টি টোয়েন্টি তো ওরা একটা যে কোনো ফর্ম্যাটে ওরা খুব ভালো দল, টি টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট আমার একটা ফর্ম্যাট, যে ফর্ম্যাটটা সব খেলার সব ফর্ম্যাটকেই ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে, আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে। সেভাবে ইঞ্জুরি সমস্যা নেই আমি যতটুকু জানি, আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়েই আলোচনা হচ্ছে, সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, শুধু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মাঠ ঘাট কম্পিটিশন ট্যুরস, তো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএল তার বাইরে নয়, ডেফিনেটলি বিপিএলের অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। না এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে সেভাবে যাবো। এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না, আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে হয়তো, 2-3 দিনের মধ্যে হয়তো দল দিতে। আমাদের বোলিংটাকে সময় করতেই হবে, ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে। সো উইকেট বাড়ানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল, ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ, সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো, বাট সেটা যদি করে আমাদের পেস অ্যাটাকটা আছে, কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায় আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বোলিং করছে। সো আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে, সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। আজকে একটা মিটিং ছিল দেখছিলাম যে আপনারা সাবেক কর্মকর্তাদের, এখানে আসলে কী আলোচনা? এটা কোনো মিটিং না, সাবেক যারা ছিলেন তারা কী বলবো কংগ্রেচুলেট করার জন্য এসেছিলেন প্রেসিডেন্টকে, সেটাই হয়েছে, যার ওরা জাস্ট অভিনন্দন জানিয়ে চলে গেছে। না এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে সিলেক্টররা চাইলেই তো দল বদলে ফেলতে পারবে না, উপযোগী খেলোয়াড় লাগবে, যে মুহূর্তে সেটা খেলোয়াড় থাকবে এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে সিলেক্টর ডেফিনেটলি সেটার দিকে যাবে, বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিন্তু টাইম টু টাইম দেখছি, কিন্তু পরিবর্তন দেখছি, কোনোটা কাজে লাগছে কোনোটা কাজে লাগেনি, এটা স্বাভাবিক। সবার মানে যে এটা ইভেন্চুয়ালি একটা সময় আসবেই, এখন একটু ভালো সময় যাচ্ছে যখন আমাদের এইটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাতে পারলে টি টোয়েন্টিতেও আস্তে আস্তে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো। আমার টাইম নেই, এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি এগুলি হবে, এগুলি নিয়ে চিন্তাভাবনা চলছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত আসবে। একটা বিষয় জাস্ট কি জানার দরকার ছিল, হেড কোচের আন্ডারেই কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন, ক্যাম্পে থাকবেন নাকি? এখানেই আসবেন। থ্যাংক ইউ ভাই।